আমাদের চুক্তা বাইকনের কারি রেডি আছে যদি তো হবে তাইলে শুটকিটা অনেক বেশি মজা হবে নেও নো নাকি পড়া আছে আপনি তো হবে একদিন খালে কিছু হয় না খেয়ে ফেলো ও কিরে আর আমরা চাচ্ছি যে অন্য তরকারির ভিড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমার কিচেনে আবার সবাইকে স্বাগত অনেক দিন বেরোনোর পর আজকে আসছি আজকে না গতকাল রাতে চলে আসছি আবার ভাইয়ার বাসা থেকে অনেক অনেক বাজার করে নিয়ে আসছি আপনারা তো অলরেডি দেখেছেন আমি লাইভেও ছিলাম তারপর ভিডিও আপলোড করছি আশা করি সবার ভালো লেগেছে বাজার দেখতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সো আজকে রান্না হবে এই যে ফ্রেশ ফ্রেশ ডাটা তারপর হচ্ছে বিন আগাডুগা ও সরি আগাডুগা হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে আগাডুগা टमेटो के चुक्का बैगन बोले ब्राह्मणबाड़ियाते काचा मरीच ईसा চিংড়ি কে বলে ইসা ব্রাহ্মণবাড়িয়ার ইসা মাছ ছোট ছোট চিংড়ি মাছ এগুলো দিয়ে হবে সো সাথেই থাকুন শেয়ার করব হ্যাপি আর আমি এদিকে চিংড়ি ওয়াশ করে নিয়েছি ছোট ছোট চিংড়ি তো কালকে বাজার করে এগুলো দিয়ে আজকে ডাটা রান্না হবে টমেটো কেটে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার সব যারা ব্রাহ্মণবাড়িয়ার এই হুটকি দেখলাম আগল হয়ে যাবে বাকি কাজ করছে শুটকি টমেটোর জন্য রসুন ছেঁচে নিচ্ছে ইয়া তো মরিচ ছেঁচবি না না ওইটা তো শুটকির জন্য লাকিও কিন্তু বিহাইন্ড দ্য সিনে কাজ করে অনেকে ভাববেন যে মানে এই কাজ করে না ওই কাজ করে না আসলে দিন শেষে সবারই কাজ করতে হয় তেঁতুল খাইছি তো টক লাগতেছে ঝাল আজকে হ্যাপি রান্না করছে সবারই কাজ কাজ ছাড়ো কই আছে বলেন আজকে সব রেসিপি কিন্তু হ্যাপি করছে এখন হ্যাপি টমেটো ভাজি করে ফেলছে এখানে রসুন পেঁয়াজ মরিচ একটু ভেজে টমেটো দিয়ে দিয়েছে কাঁচা টমেটো ও সরি শুকনো বেগুন দিয়ে দিতে কাঁচা শুকনো বেগুন আর আরেকটা জিনিস দেখ যে তুই যখন কথা বলতে যাবি দেখবি ইম্পর্টেন্ট জিনিসটা তো মনে আমার মনে থাকে না এটা আমার সাথে হয় আমি ইম্পর্টেন্ট কথা এটার নাম কি হঠাৎ ভুলে যাই আমি শুধু নামটা ভুলে যায় দুনিয়া সব মনে থাকে নামটা কি এটা হ্যাঁ এটা আমার সাথে হয় এটা আমার সাথেও হয় আমি কারোর সাথে ঝগড়া করতে গেলে ইম্পর্টেন্ট জায়গা ভুলে যাই ঝগড়া করতে পারি না মাঝে মাঝে আর কি কথা কাটাকাটি হইলে তারপর আবার পরে মনে না ওইটা বলা উচিত ছিল আমার টমেটো ভাজি হওয়ার পথে এদিকে পানি দিয়ে দিতে হচ্ছে ভুলে গেছি কি না ডাটা ডাটা রান্না করার জন্য লাউ শাক লাউ শাক ভুলে যাই আমি না ডাটা লাউয়ের ডাটা ভুলে যাই হ্যাঁ বেগুন কেন মানে ডাটার মধ্যে ও বেগুন তো তো যায় এর হাতে স্পেশাল শুটকি কারি একবার খাবে সে বলতে পারছি আলহামদুলিল্লাহ চুক্তা বাইকনের কারি রেডি না খেলে বুঝবেন না কাকা লাগে রাধিয়া পাগল হয়ে গেছে মোবাইল কিনবো মোবাইল কেনার জন্য রাধিয়া পাগল হয়ে গেছিল এখন দিয়ে দিবে আর এখানে বেগুনও অ্যাড হইছে তারপর হচ্ছে আলু অ্যাড হইছে আমার কাছে কিন্তু ভেজিটেবল অ্যাড করে দিবে হাতি দেখা ওয়াও সব ভেজিটেবল দিয়ে দিচ্ছে এই যে আর এটা কিন্তু অনেক বড় পাতিল খুকির বাসার সবচেয়ে বড় পাতিলে রান্না হচ্ছে এর চেয়ে বড় পাতিল আমাদের এখনো নাই যদি এই যে কারি হচ্ছে বসে দিছে হ্যাপি আর নাড়া দিচ্ছি আমি এই কারিটা অনেক মজা হবে শুটকি চিংড়ি
শুটকি চিংড়ি, তারপর হচ্ছে আপনি শুনছেন না, লাউয়ের আগা ও খাইলাম, ডুগো খেলাম, তাহলে লাউয়ের আগা ডুগা, লাউয়ের আগা ডুগা। আমরা একটু ঝাল খাই বেশি শুটকিতে। এটা হচ্ছে রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে ছেঁচে দিতে হবে, তাইলে শুটকিটা অনেক বেশি মজা হয়। কুটি কুললে কুললে আর ফি, হোয়াট আর ইউ ডুইং? রেড ইজ বি টেন্ডিং কো কোলে মি প্লে করছে বাচ্চা। কারি কিন্তু হয়ে যাচ্ছে, আমার জন্য একটা দাও, যদি শেষ না করো, শেষ করলে করবো, না করলে নাই, দেওয়ার আছে, দাও আমাদের কাঙ্ক্ষিত কারি রেডি। আর এদিকে হচ্ছে নতুন স্টাইলে ভাত রান্না, এখন বাংলাদেশের স্টাইলে মার্গেলে, এভাবে আগে কখনো করিনি। কি রে ভাত নিয়ে নি, কিন্তু মরিচটা দেখে আবার ভাত নিতে মন চাইতে নাকি, ভাত নিতে হবে, একদিন খাইলে কিচ্ছু হয় না, খেয়ে ফেলো। ও কিরে, আমিও তো চলে আসবো, ধোয়া ধোয়া তরকারি, ধোয়া ধোয়া ভাত, কারণ সূর্য ভাই আমাদের বাসায় প্রাণ নাই, আর আমরা চাচ্ছি যে অন্য তরকারির ভিড়ে এটা মজা কমে যাক, এমন চাচ্ছি না, আল্লাহ।